সিপিআইএম হাসান মথনী লোয়া জিমংবাই তিনি কমিউনিস্ট রগনি চবানি কবুনি তৈফাং অজা ভিয়েতনাম বিপ্লবনি সংসাফাং হো চি মিন নি আসেমানি সালপালাইখা মেলার মাতনি সিপিআইএম পার্টি অফিস বসকাঙ্গ আর ফাই বিনি মাংপ্লিও খুম রুই বরমিয়া ফলাইখা সিপিআইএম নি হাস্তে আদং রং মানজাকা সিপিআইএম নি হাস্তে তাংফাং এবার হাফাং ফাতার বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী বরকারি মানজাখা কাঁচা মন্ত্রী রতন ভূমিগ্ন খবৈ পার্টি নি যত আদং রং ওল বিনি লাংমানো তুই বাহিনী কক সাইখা হাস্তে তাংফাং। আজ ভিয়েতনামের মুক্তি সংগ্রামের অন্যতম নেতা তথা সারা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কমরেড কিছুমিনের জন্মদিন আমরা এই উপলক্ষে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা পৃথিবী এটা জানেন যে ভিয়েতনাম জাপান ফরাসি এবং মার্কিন সাম্রাজ্যবাদের হাতে দীর্ঘদিন শোষিত হয়েছিল। তার বিরুদ্ধে এই হুচিমিনের নেতৃত্বে সেখানে জাতীয় মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াই 1975 ইংরেজিতে গোটা ভিয়েতনামকে উত্তর এবং দক্ষিণকে একত্রিত করে এবং মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করার মধ্য দিয়ে সমাজতন্ত্র কায়েম হয়। সেই সমাজতন্ত্র আজকে তার বয়স 49 বছর। আমরা এই সময়েতে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে তৃতীয় বিশ্বের জনবহুল দেশগুলোতে কীভাবে তার অর্থনৈতিক বিকাশ, সামাজিক উত্তরণ, শোষণ থেকে মুক্তির নানা পরীক্ষা নিরীক্ষা লড়াই সঙ্গে আমরা দেখি, সেই জায়গায় হোসিমিনের এই ভিয়েতনাম আজকে সারা পৃথিবীর বুকে একটা উদাহরণ। মাত্র 49 বছর তার এই সমাজতান্ত্রিক বা স্বাধীনতার বয়সে শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য সমস্ত দিক থেকে এগিয়ে গেছে। ধান উৎপাদনে পৃথিবীর অন্যতম দেশ। গত কোভিড যে মহামারীর সময়তে গোটা ভিয়েতনামে সেখানে 500 লোক মারা যায়। মাত্র 49 বছর বয়সে একটা দেশ সমাজতান্ত্রিক মন্ত্রে বলিয়ান হলে পড়ে এবং কমরেড হোচিমিনের মতো নেতৃত্বের হাত ধরে যদি সেই সরকারের বা সেই জাতির শৃঙ্খলা তৈরি হয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিকেও হারাতে পারে এবং সমাজের সমস্ত ক্ষত, দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার এ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবীর বুকে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে, সেই নেতৃত্বকে আমরা সম্মান করি এবং তার পথ ধরে শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই শোষণ থেকে মুক্তি, সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম এগিয়ে যাক, আজকের দিনে আমরা সেই শপথ গ্রহণ করছি। থ্যাংক ইউ।